সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি এটিএন বাংলার সরাসরি সম্প্রচারিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান বাংলাদেশ স্পাইন অ্যান্ড অর্থোপেডিক হাসপাতাল নিবেদিত রোগমুক্ত মেরুদণ্ড সুস্থ জীবন অনুষ্ঠানে। অনুষ্ঠানের সঞ্চালনায় আমি ডাক্তার ফাতিহা শাফি আছি আপনাদের সাথে, থাকব অনুষ্ঠানের পুরোটা সময় জুড়ে। দর্শক, আজ আমরা এই অনুষ্ঠানে এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যেই বিষয়টি নিয়ে পরিসংখ্যান করলে বাংলাদেশে এরকম কোনো পরিবার খুঁজে পাওয়া যাবে না যে পরিবারের কোনো না কোনো সদস্য এ রোগে আক্রান্ত নয়। দর্শক, আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা কোমর ব্যথা বা লো ব্যাক পেইনে ভুগছেন। প্রথমেই বলে রাখি, আমাদের মধ্যে এরকম কনসেপশন আছে যে কোমর ব্যথা মানেই আমি কিডনি সংক্রান্ত জটিলতায় ভুগছি। প্রথমেই এই কনসেপশনটা আমাদের মাথা থেকে সরিয়ে নিতে হবে। কোমর ব্যথা মানেই কিডনি সংক্রান্ত কোনো জটিলতা নয়, কোমরে ব্যথা হয়ে থাকে মূলত কোমরের কারণেই। দর্শক, আমাদের মেরুদণ্ড একটি মানবদেহের পিলার হিসাবে কাজ করে, তো মেরুদণ্ডের হাড় সরে যাওয়ার কারণেও কোমর ব্যথা হতে পারে। ভাবছেন হয়তো কিভাবে, সে বিষয় নিয়েই আমরা আজকের এই অনুষ্ঠানে আলোচনা করব। আর এই বিষয় নিয়ে আলোচনা করার জন্য আমরা আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি এ বিষয়ে বিশেষজ্ঞ দেশবরেণ্য খ্যাতনামা একজন চিকিৎসক। কে আছেন আমাদের সাথে? আমাদের সাথে আছেন প্রফেসর ডাক্তার শাহ আলম, যিনি সাবেক বিভাগীয় প্রধান অর্থোপেডিক্স ও স্পাইন সার্জারি বিভাগ ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল, যিনি বর্তমানে চিফ কনসালটেন্ট হিসাবে আছেন বাংলাদেশ স্পাইন অ্যান্ড অর্থোপেডিক হসপিটালে। তো মেরুদণ্ডের হাড় সরে যাওয়া অর্থাৎ কোমর ব্যথা নিয়ে আমার মতো আপনাদেরও নিশ্চয়ই অনেক প্রশ্ন মনে জমা হয়ে আছে। তার উত্তর জানতে হলে স্ক্রিনে দেখানো নাম্বারে আমাদের সরাসরি আপনারা যোগাযোগ করতে পারেন। তো দর্শক, কথা না বাড়িয়ে চলে যাচ্ছে আমাদের সম্মানিত অতিথির কাছে। তো স্যার, আপনাকে স্বাগতম জানাচ্ছি আমাদের স্টুডিওতে। কেমন আছেন স্যার? জি, আছি ভালো। আপনি ভালো আছেন? জি স্যার, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। স্যার, আজকে আমাদের অনুষ্ঠানের যে বিষয়টি নির্ধারণ করা হয়েছে খুবই ইন্টারেস্টিং এবং খুবই কমন একটি সমস্যার কথা যেটা আমরা আজকে আলোচনা করব। তো কোমর ব্যথা নিয়ে স্যার কথা বলছিলাম, শুরুতেই যেমনটা বলছিলাম যে পরিসংখ্যান করলে এরকম পরিবার খুব কম খুঁজে পাওয়া যাবে যে পরিবারের এমন কোনো সদস্য নেই যার কোমর ব্যথা আছে বা নেই, এরকম সদস্য আসলে খুব কম খুঁজে পাওয়া যাবে। স্যার, আমরা যেরকমটা জানি যে একজন পূর্ণবয়স্ক মানুষ তার হচ্ছে মেরুদণ্ডে 26টি কশেরুকা দিয়ে তার মেরুদণ্ডটা গঠিত হয়, যদিও নবজাতকের ক্ষেত্রে সেটি 33টি কশেরুকা থাকে। যখন সে পূর্ণবয়স্ক হয় তখন তার লাম্বার যে কশেরুকাগুলো সেটি একটি 5টি কশেরুকা মিলে একটি বনে পরিণত হয়। তো স্যার, জানবো যে মেরুদণ্ডের হাড় সরে যাওয়ার ব্যাপারটা, যেই ব্যাপারটা আসে সেটাকে আসলে আপনি কিভাবে এক্সপ্লেইন করবেন? আপনাকে অনেক ধন্যবাদ। আসলে মেরুদণ্ড অর্থাৎ কেন কোমরের ব্যথা যদি আমরা বলি, তাহলে দেখা যাবে যে 50 বৎসরের পরে, শুধু এটা আমাদের কোনো পরিবার না, সারা বিশ্বে 50 বছর পরে 90% লোকের কখনো না কখনো মেরুদণ্ডে ব্যথা হয়ে থাকে। আর মেরুদণ্ডে ব্যথার অনেকগুলো কারণ আছে, বিভিন্ন বয়সে বিভিন্ন কারণে ব্যথা হয়। আমরা যদি প্রাপ্ত বয়স চিন্তা করি, বার্ধক্য এবং অনেক বয়স যদি হয়ে যায় তাহলে একরকম। আমরা প্রাপ্ত বয়সেই সাধারণত আমাদের কোমরে ব্যথা বেশি একটা জটিল প্রবলেম হিসেবে সবার থাকে, এবং অনেক সময় অনেক ক্ষেত্রে দেখা যায় যে সারা ওয়ার্ল্ডে বহু লোক আপনি অফিস করতে পারে না সময় মতো, এবং যত যে সময় থাকার কথা সেটা থাকতে পারে না, ছুটিতে কাটায়। অল্প বয়সে যদি হয়, জন্মের পরপর কোনো বাচ্চার যদি জন্মগত কোনো ত্রুটি থাকে অর্থাৎ কিনা ডেভেলপমেন্টাল, তাহলে অনেক সময় দেখা যায় যে বাচ্চাদের মেরুদণ্ড একটু বাঁকা থাকে, ব্যথার কথা বাচ্চারা অনেক সময় বলতে পারে না। কিন্তু আমাদের মতো প্রাপ্ত বয়স যদি আমরা চিন্তা করি, তার এক নম্বর কারণ হলো মেরুদণ্ডের, আমরা যে বলছেন যে আপনার লাম্বার, লাম্বার আসলে 5টা আলাদা আলাদা থাকে, স্যাক্রাম হলো 5টা মিলে একটা। এই লোয়ার লাম্বার যেটা আমরা যে 5টার L4, L5, L5S1, যদি আমরা একটা মডেল এরকম চিন্তা করি, তাহলে ধরেন আপনার এই নিচের টুক যেটা গ্রিন কালার, এটা হলো আপনার লাম্বার, এই যেটা ব্লু কালার, এগুলো হলো থোরাসিক, আর উপরে হলো সার্ভাইকেল। তো সার্ভাইকেলের চেয়ে সবচেয়ে বেশি, প্রায় 15-15 times মোর আপনার লো ব্যাক পেন হয়ে লাম্বার ডিস্ক প্রোল্যাপসে, এবং সেটা হলো L4, L5, L5S1। এবং এই ডিস্ক প্রোল্যাপসের অন্যতম কারণ হলো আপনার কোমরের ব্যথা, একটা। দুই নম্বর হতে পারে প্রাপ্ত বয়সে আঘাতজনিত কারণ, সেই আঘাত প্রথম অবস্থায় অনেক গুরুতর থাকতে পারে। মেরুদণ্ডের যেসব সমস্যা, তো সেক্ষেত্রে স্যার বলছিলেন যে
এইজের কিছু ব্যাপার থাকে বা পেশার কিছু ব্যাপার থাকে স্যার, এই প্রসঙ্গে আর একটু ইন ডিটেইলস আমরা একটু জানতে চাই। কমন জিনিস হলো যেটা হলো আমরা প্রোল্যাপস লাম্বার ইন্টারভার্টিব্রাল ডিস্ক বলি, পিএলআইডি, এটার জন্য হলো মোস্টলি আপনার হলো প্রাপ্তবয়স্কদের আপনার হলো কষ্ট থাকে। তো এক্ষেত্রে মজার জিনিস হলো যে যারা ধরেন সবসময় একই রকম কাজ করে তাদের কিন্তু হঠাৎ করে কোমরে ব্যথা হয় না, কিন্তু কেউ যদি যে কাজ করে না, যেমন আমি কাজ করি না, হঠাৎ করে অনেক ওজনের জিনিস একটা টানতে গেলাম, হঠাৎ করে অনেক নোয়া বাঁকা হয়ে কিছু করতে গেলাম, সেই ক্ষেত্রে কিন্তু ধরেন আপনার দেখা যায় যে এই ডিস্ক প্রোল্যাপস বেশি হয়। আবার মহিলাদের যেমন বিশেষ করে যখন গর্ভবতী মহিলাদের শেষের সময় থার্ড ট্রাইমিস্টার যেটা লাস্টের 3 মাসে, ওই সময় ধরেন রিল্যাক্সিন নামে একটা হরমোন রিলিজ হয়, সেটার কারণের জন্য কিন্তু সব লিগামেন্টসগুলো লুজ থাকে, তখন কিন্তু আপনার ডিস্ক প্রোল্যাপস অনেক সময় শুরু হয়ে যায়। তো এই ডিস্ক প্রোল্যাপস ধরেন বয়স্ক লোকদের যাদের হয় ডিস্কের চেয়ে বেশি হয় আমরা ডিজেনারেটিভ ডিস্ক বলি, লাম্বার ক্যানাল স্টেনোসিস। আরেকটা কারণ হয় ইয়াং বয়সেও হতে পারে, যেমন যক্ষাজনিত কারণে অথবা আঘাতজনিত কারণে ডিসপ্লেসমেন্ট, ফ্র্যাকচার, এবং কিছু কিছু ক্ষেত্রে থাকে যে ধরেন ডেভেলপমেন্টাল কিছু প্রবলেম থাকে কিন্তু আস্তে আস্তে মেরুদণ্ডের হাড়গুলো সরে যায়, আমরা বলি স্পন্ডিলোলিস্থেসিস। এইগুলো হলো কমন। আর একদম রিমোট পসিবিলিটিস থাকে বয়স্কদের, বিশেষ করে যদি কারো ক্যান্সার হয়, সে ক্যান্সারগুলো এই বোনের মধ্যে এই মেরুদণ্ডে যেটা আমরা দেখালাম নিচের পোর্শনে এখানেও হতে পারে, অথবা অন্য কোনো অর্গানে, সেম অর্গান ফুসফুসে তার ক্যান্সার, কিডনিতে ক্যান্সার, আপনার ব্রেস্টে ক্যান্সার, সেই ক্যান্সার কিন্তু আবার এই হাড়গুলোর মধ্যে আসতে পারে, এসেও কিন্তু আপনার একইভাবে কোমরের ব্যথা শুরু হতে পারে। তা আমাদের যেটা মানে ইয়াং বয়সে যদি আমরা চিন্তা করি প্রোল্যাপস ডিস্ক, এইটা হলো মোস্টলি আপনার হলো কমন আপনার হলো কারণ, যে কারণে যেন কোমরের ব্যথা হয়। এবং এই কোমরের ব্যথা আর্লি স্টেজে শুধু কোমরেই থাকে, এর পরবর্তী সময় কিন্তু আস্তে আস্তে হয় ডান পা বা বাম পায় যেতে পারে। স্যার এটা আমি যদি বলি আমরা কিভাবে আসলে ডায়াগনোসিস করব যে আপনার ডায়াগনোসিস? একটা হলো আপনার ক্লিনিক্যাল রোগীর হিস্ট্রি, প্রথম অবস্থায় রোগীর সাথে কথা বললে তার হিস্ট্রিটা নিলেই আমরা বুঝতে পারি তার ডিস্ক প্রোল্যাপস কিনা। যেমন আপনার ডিফারেনশিয়াল ডায়াগনোসিস আসে, আপনি প্রথমে বলছিলেন যে কিডনি, আমাদের হ্যাঁ অনেকের মধ্যে এটা ধারণা থাকে কোমরে ব্যথা মানেই তারা কিন্তু মনে করে কিডনিতে প্রবলেম এবং তারা চলে যায় মেডিসিন স্পেশালিস্টের কাছে অথবা কিডনি স্পেশালিস্টের কাছে অথবা ইউরোলজিস্টের কাছে, কিন্তু দেখা যায় যে না, অনেক কারণের মধ্যেও কিডনি একটা কারণ, বাট নর্মালি যদি ইতিহাসটা মনে হয় যে ভারী কিছু নিতে গিয়া, ওজনে কিছু নিতে গিয়া, অথবা ধরেন যে সবসময় নোয়ায় কাজ করে, তাদের কিন্তু চান্সটা খুব বেশি। আরও ফ্যাক্টর আছে যেমন যাদের ওজন বেশি, বেশি ওজন থাকে, ওবেসিটি, তাদের কিন্তু ধরেন হলো চান্স থাকে হলো এই এই কি বলে ডিস্ক প্রোল্যাপসের। আবার যেমন কেউ খেলতে গিয়ে ব্যথা পেলো, কেউ পরে গিয়ে ব্যথা পেলো, এই সমস্ত কারণগুলো যখন আমরা জানতে পারি তখন আমরা মনে করি যে ডিস্ক প্রোল্যাপস। কিডনি বা অন্য কারণ হলো ধরেন একটা লম্বা টাইমের একটা হিস্ট্রি থাকবে, কারো যদি ইনফেকশন থাকে ধরেন ব্যথার সাথে তার জ্বর থাকবে, তখন আমরা অন্যদিকে ডাইভার্ট করি। বাট ক্লিনিক্যালি যখন রোগীর সাথে আমরা কথা বলি বুঝতে পারি তার এটা ডিস্ক প্রোল্যাপস, কনফার্ম করি, আমরা এক্সরে করি, কিছু ক্লিনিক্যাল এক্সামিনেশন আছে, অ্যান্ড ফাইনালি বিশেষ করে ডিস্ক বোঝার জন্য হলে আমরা এমআরআই গোল্ড স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট মানে চিকিৎসার কারণের জন্য আমরা ডায়াগনোসিসের জন্য করে থাকি হলো এমআরআই। এমআরআই করলে আমরা বুঝতে পারি যে তার কোন লেভেলে কতটুকু ডিস্ক এলো, এবং সেই ডিস্কের ধরেন আমাদের একটা বদ্ধমূল ধারণা আছে যে যদি আমাদের মতো স্পাইন সার্জন বা অর্থোপেডিক সার্জন কারোর কাছে যায় বা নিউরো সার্জন, এটা নিয়ে জনমনে অনেক ভীতি কাজ করে যে সার্জনের কাছে গেলেই হচ্ছে এটা মাছ যে গেলেই মনে অপারেশন করবে, কিন্তু তা না। মজার জিনিস হলো মেরুদণ্ডে শুধু ডিস্ক প্রোল্যাপস না, যে কোনো ধরনের প্রবলেম মেরুদণ্ডের অ্যাবাউট 80-85, আর যদি আমরা পার্টিকুলার ডিস্ক প্রোল্যাপস চিন্তা করি অনেক সময় 90% আপনার হলো অপারেশন। স্যার আমরা এই বিষয়ে কথা বলছি, স্যার আমাদের একটি ফোন এসেছে, আমরা একটু ফোনটা রিসিভ করে নিচ্ছি। দর্শক আসসালামু আলাইকুম, কে আছেন আমাদের সাথে, নাম বলে প্রশ্ন? আমি মোহাম্মদপুর থেকে সময় বলছিলাম। জি ওয়ালাইকুম। আমি জানতে চাচ্ছিলাম স্যারের কাছে, আমি বাথরুমে গোসল করতে যে বালতি থেকে পানি ওঠানোর সময় প্রচন্ড ব্যথা পাই, এরপরে 3 দিন ব্যথাটা প্রচন্ড রকম থাকে, সাপোজিটরি দিয়ে থাকে, এরপরে একজন আমি পঙ্গুতে যাই, যাওয়ার পরে দেখানোর পরে ওনারা বলছে 7 দিন বিশ্রামে থাকেন, এখন ব্যথাটা কম। কিন্তু আমি স্যারের কাছে জানতে চাচ্ছিলাম যে এই ব্যথাটা কি কন্টিনিউ হবে বা পরবর্তীতে আমার কি কোনো সমস্যা হবে কিনা। জি আপনাকে ধন্যবাদ, আমি বুঝতে পেরেছি। যেটা আমি বলছিলাম যে ধরেন বাথরুমে আমাদের অনেক পেশেন্ট আসে আমাদের কাছে যে বাথরুমে গোসল করতে গিয়ে আপনার ধরেন ওই মগ দিয়ে পানি তুলতে গেছে অথবা কাপড় তুলতে গেছে, তখনই আর ই হয় না। তো ওনার যেহেতু 7 দিনে কমে গেছে, আপনার যেটা হবে ভবিষ্যতে হতে পারে, বাট আপনি যদি কেয়ারফুল থাকেন যে কিছুদিন আপনি এরকম নোয়ায় কাজ করবেন না, ভারী কোনো জিনিস তুলবেন না, এবং আপনার কোমরে নিশ্চয়ই কিছু ব্যায়াম শিখিয়ে দিয়েছেন,
ওই কোমরের ব্যায়ামগুলো করলে কিন্তু ভালো থাকা যায়, এবং ওই যে কাজগুলো উনি করেন না অল অন এ সাডেন ওগুলো অ্যাভয়েড করলে উনি ভালো থাকবেন। আচ্ছা আচ্ছা, তো স্যার যে প্রসঙ্গে আমরা কথা বলছিলাম ওইটা একটু শেষ করতে যাচ্ছিলাম স্যার, যেটা বলছিলেন যেটা আমরা বলছিলাম যে আমাদের 80-85 অনেক সময় 90% কিন্তু ধরেন অপারেশন ছাড়া ভালো, যেমন উনি 7 দিনে ভালো হয়ে যায়, এবং আমরা খুব কম ক্ষেত্রেই আমরা হলো ডিস্ক সার্জারি আমরা করি। এবং ডিস্ক সার্জারি একসময় খুব ভয়াবহ ছিল, যে আমরা যখন ইয়াং বয়সে যখন আমরা সার্জারি করতাম বা আমার স্যাররা যখন করতেন তখন রুগী কিন্তু ভয় পেত যে একবার যদি মেরুদণ্ডের অপারেশন হয় আর মনে আমি কোনোদিন দাঁড়াইতে পারবো না, পঙ্গু হয়ে যাবো। কিন্তু আমাদের মজার জিনিস হলো যে এখন কিন্তু আমরা সার্জারি করে একদিন দুই দিন পরে আমরা থার্ড ডেতে রুগী ছেড়ে দিই। কোনো রুগী যদি চায় যে না স্যার আমি একদম সেলাই টেলাই কেটে যাবো 7 দিন 5 দিন এরকম, বাট ইউজুয়ালি আমরা কিন্তু 3 দিন পরেই আমরা রুগী চলে যাই। এবং আমরা যে রুগীগুলো অনেক কষ্ট হয় আজকে অপারেশন কালকে বসবে রুগী দাঁড়াবে হাঁটবে, এটা হলো আপনার একটা সুবিধা। এবং আরও সুবিধা হলো যে ইদানিংকালে ধরেন আমাদের কাছে আগে স্বয়ংক্রিয় যন্ত্রপাতি ছিল না স্যার, এই প্রসঙ্গটাই আমি একটু বলছিলাম স্যার, আপনি যেহেতু দীর্ঘদিন এই সেক্টরে আছেন এবং আপনার অভিজ্ঞতার ঝুলিতেও নিশ্চয়ই এরকম অনেক সফলতার গল্প আছে, যেহেতু আমরা আপনাকে বাংলাদেশের স্পাইন সার্জারির ক্ষেত্রে একজন পায়োনিয়ার হিসেবেই কনসিডার করে থাকি, তো স্যার একটু জানবো যে উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশেও কি স্পাইন সার্জারির ক্ষেত্রে সেরকম সফলতা পাচ্ছে কি না। আমি আপনাকে বলি যে একসময় কিন্তু আমাদের অনেক রোগী ইন্ডিয়াতে বিশেষ করে চলে যেত ব্যাংকক সিঙ্গাপুর, এখনও যায়, কিন্তু গিয়া যখন দেখে যে আমরা যে কথাগুলো বলছি একই রকমের কথা ওনারাও বলছেন, অনেক রুগী কিন্তু চলে আসে। আমি ধরুন প্রতিদিন না হলে প্রতি সপ্তাহে কিন্তু রুগী পাই, আমরা বলি যাবেন অসুবিধা নাই যেতে চাই, আমরাও বলি যান ঘুরে আসেন, কিন্তু সেই রুগী কিন্তু চলে আসে। তার কারণ হলো যে যে সমস্ত স্বয়ংক্রিয় যন্ত্রপাতি অলমোস্ট আমি বলবো 100% না হলেও আমরা কিন্তু 90% আমরা বলবো যে 90% আমরা কভার করতে পারি, এবং কিছু কিছু ক্ষেত্রে আমাদের 100%ও সুযোগ আছে। কিছু কিছু ধরুন রেয়ার কেস যেগুলো হয়তো আমরা একদম 100% আমরা সাপোর্ট দিতে পারি না, বাট নিয়ার টু 90-95% কিন্তু আমরা এই জটিল যত রকমের আপনার এই মেরুদণ্ড সংক্রান্ত আমরা কিন্তু করতে পারি। সেই কারণের জন্য এখন সার্জারি কিন্তু শুধু সরকারি ক্ষেত্রে না বেসরকারি ক্ষেত্রে, মানে আমাদের সেন্টারে আমরা কী করি, আমরা ধরেন মেশিনে দেখে একদম এক্স্যাক্ট লেভেলটা যদি আমরা এই ছবিটা একটু ফোকাস করেন আপনারা, তাহলে ধরেন এই যে ডিস্ক প্রলাপস হয়ে আছে এই ডিস্কে ধরেন আমরা একদম পিন পয়েন্ট করে ছোট্ট করে 1 ইঞ্চির মতো আমরা একটা ইনসিশন দিই, ছোট্ট করে আমরা ইনসিশন দিয়ে আমরা এই জায়গায় ঢুকতে পারি, দেখে যে লেভেলটা আছে ওই লেভেলটাই শুধু আমরা অ্যাপ্রোচ করি। এখন আগে যেমন অনেক বেশি প্রায় 2-3 ইঞ্চ পর্যন্ত কাটতে হতো, এখন তো আর সেরকম কাটতে হয় না। ইন এডিশন আগে ধরেন আমরা ক্লিনিক্যালি অ্যাসেস করে আমরা সার্জারি করতাম, আমাদের অনেক সময় ভুল হয়ে যেত, বোঝা যায় না, বিশেষ করে যারা বাল্কি পেশেন্ট, আমরা L4-L5 যাবো হয়তো আমি L5-S1 চলে গেছি, অথবা L4-L5 যাবো L3-L4 চলে গেছি, এটা সারা বিশ্বেই এই ইতিহাস আছে শুধু বাংলাদেশের ক্ষেত্রে নয়। কিন্তু তখন এই মিস হওয়া বা মিসিং আমরা হলো ভুল রং প্লেসে আমরা সার্জারি করা সারা বিশ্বে আছে, কিন্তু আমাদের কিন্তু এটা ছিল। কিন্তু ইদানিং যে সমস্ত সেন্টারে এটা দেখার সুযোগ আছে, মানে আমাদের আমার সেন্টারে 4টা সিয়াম, তো 4টা সিয়াম দিয়ে আমরা ইজিলি ইভেন জুনিয়ররা করতেছে অনেক সার্জারি আমার ওখানে আমরা করতেছি, আমাদের এই মিসিং হওয়ার আর চান্স নাই, যেটা হলো সাকসেসের ক্ষেত্রে এটা একটা বিরাট একটা সফলতা। আপনি তাহলে সাকসেস রেটটা কিরকম ধরবেন যে বাংলাদেশের সার্জারিটা কতটুকু সাকসেস হচ্ছে? পিএলআইটি সার্জারিটা এমন একটা সার্জারি যে ধরেন এটা অনেকটা আমি অনেক জায়গায় এক্সাম্পল দিই এবং সারা বিশ্বে এটা আছে যে খুব ভালো জাতের আম যদি অপটিমাম লেভেলে পাকে খুবই সুস্বাদু, যদি কম পাকে তাহলে আপনার টক, বেশি পেকে গেলে এটা স্বাদ নাই, স্বাদবিহীন। পিএলএডি সার্জারি ঠিক তাই, সঠিক সিলেকশন, পেশেন্ট সিলেকশন ইজ ভেরি ইম্পর্টেন্ট, সব পিএলআইডি পেশেন্ট নট ফর সার্জারি, এটা নট এ কেস ফর সার্জারি, যদি যে কেসগুলোকে একদমই সার্জারি লাগবে এটাকে আপনার সার্জন হিসাবে ফাইন্ড আউট করতে হবে। যদি আপনি এইটা সিলেক্ট করতে প্রপার সিলেকশন হয় আপনি 100-100% আপনার হলে ভালো রেজাল্ট, কিন্তু ওই যে বললাম যদি কম পেকে যায় বেশি পেকে যায় তাহলে আপনার রেজাল্ট আপনি খারাপ হবে। আচ্ছা স্যার, একটু আগে আপনি যেমনটা বলছিলেন যে আমরা যেরকম জানি যে মেরুদণ্ডের বিভিন্ন ক্যান্সার থাকতে পারে, টিউমার থাকতে পারে, একটু আগে আপনি একটা কথা বলছিলেন যে মেরুদণ্ডের টিবি, এটা একটু মানে ইন্টারেস্টিং লাগলো। আপনাকে বলি যে আমাদের ধরেন একসময় যক্ষা হতো প্রাইমারি যক্ষা, এখন কিন্তু আমাদের দেশে গভর্নমেন্ট নন গভর্নমেন্ট এনজিও অনেক কন্ট্রোল করে ফেলছে, প্রাইমারি যক্ষা কিন্তু আমাদের নাই, এখন দেখা যাচ্ছে সেকেন্ডারি যক্ষা, সেকেন্ডারি হলো যেমন মেরুদণ্ডের যক্ষা, খাদ্যনালীর যক্ষা, এগুলো কিন্তু সেকেন্ডারি টিউবারকুলোসিস। এবং আমাদের দেশে ইদানিংকালে আমরা প্রচুর পাই, যেমন আমি তো ধরেন প্রায় মোর দ্যান 800 প্রায় 885 পেশেন্ট মেরুদণ্ডের যক্ষাজনিত কারণে প্যারালাইসিস হয়ে গেছে,
আমরা সার্জারি করছি, এখন সেই পেশেন্ট হাঁটে। এই জিনিস সবচেয়ে ডেঞ্জারাস হলো যে পেশেন্ট আর্লিতে ডায়াগনোসিস করা খুব কঠিন, অনেক ক্ষেত্রে ডায়াগনোসিস হয় না, পেশেন্ট ঘুরতে থাকে কিডনি বিভিন্ন কারণের জন্য মেডিসিন। আমাদের এখানে ঘুরতে ঘুরতে যখন প্যারালাইসিস ডেভেলপ করে তখন ডায়াগনোসিস হয়ে যায় যে না এটা টিবির কারণের জন্য। এবং এই যক্ষ্মাজনিত টিবির কিন্তু ইনসিডেন্স বাংলাদেশে এখন অনেক বেশি। এবং মজার জিনিস হলো যে প্যারালাইসিস হয়ে গেলেও অনেক সময় ধারণা ছিল যে প্যারালাইসিস হলে আর সার্জারি করলে ভালো হবে না, কিন্তু সার্জারি করলে ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনার হলেও ভালো ফল পাওয়া যায়। আর ক্যান্সারের ক্ষেত্রে যেটা হচ্ছে এটাও ডিপেন্ড করে যে ক্যান্সারটা কি লোকালাইজড কিনা। যদি দেখা যায় একটা বা দুইটা ভার্টিব্রাতেই শুধু আছে তাহলে কিন্তু অনেক ভালো রেজাল্ট। সাথে ধরেন আপনি অনকোলজিস্ট আছে, ওনাদের আপনি সাপোর্ট নিতে হবে। কিন্তু যদি অনেক ভার্টিব্রাতে যায় তখন অনেক জায়গায় সার্জারি করা যায় না, সেক্ষেত্রে আমরা দেখি যে না কয়টা লেভেল আমরা একসাথে সার্জারি করতে পারবো। আমরা কিন্তু অনেক ক্ষেত্রেই ক্যান্সার যদি প্রাইমারি লেভেল, এটা নির্ভর করে কী ধরনের ক্যান্সার। যদি যেমন আমরা কমনলি পাই প্লাজমা সাইটোমা, অর্থাৎ কিনা যেটা হলো লোকালাইজ একটা ভার্টিব্রাতে আছে, ওইটা কিন্তু রেজাল্ট অনেক ভালো। কিন্তু মাল্টিপল মায়েলোমা অনেক জায়গায় হলে তখন আমরা হয়তো, আমার মনে হয় আমরা এই বিষয়ে আপনার থেকে আরও অনেক কিছু আমাদের জানার ছিল, যদিও একটা অনুষ্ঠানের মাধ্যমে সেটা পুরোপুরিভাবে জানা সম্ভব না। আমার মনে হয় আমাদের এই আলোচনার মাধ্যমে আমাদের মতো যারা নবীন ডাক্তার আছে তাদের জন্য এই অনুষ্ঠানটা অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি আপনার মূল্যবান সময় বের করে আপনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আপনাকেও ধন্যবাদ, এটিএন বাংলা ওনাদেরকেও যারা কলাকৌশলী আছেন ওনাদেরকেও ধন্যবাদ, এবং একই সাথে আমাদের সাথে যে সমস্ত দর্শকরা আছেন ওনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ স্যার। দর্শক, এই ছিল আজকের মতো, এখন বিদায় নেওয়ার পালা। আমরা জানি আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের সবগুলো প্রশ্নের হয়তো জবাব দেওয়া সম্ভব হয়নি, তারপরেও এই অনুষ্ঠানের মাধ্যমে অনেকাংশেই আপনাদের মনের অনেক প্রশ্নের উত্তর দিতে হয়তো বা আমরা সক্ষম হয়েছি। তাই আপনাদেরকে পরবর্তী বাংলাদেশ স্পেশালাইজড বাংলাদেশ স্পাইন অ্যান্ড অর্থোপেডিক হাসপাতাল নিবেদিত পরবর্তী প্রত্যেকটি পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আমি ডাক্তার ফাতিহা শাফি আজকের এই অনুষ্ঠান এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা।